আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন। দাঁতে পোকা, কথাতেই আছে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। এ কথা কতটা সত্যি সেটা তারাই বোঝেন যারা দাঁত নিয়ে কষ্ট পাচ্ছেন বা পেয়েছেন। প্রতিদিন দাঁতের যত্ন নেওয়া অবশ্যই দরকার, যেমন সকালে ব্রাশ করা আর রাতে শুতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা খুবই দরকারি। কিন্তু অনেকেই এই নিয়ম মেনে চলেন না, তাই কষ্ট পান দাঁতের ব্যথায়। দাঁতে ব্যথা হওয়ার একটি খারাপ সময়ও আছে, সেটি হলো রাতে ঘুমানোর সময় বা রাতে যখন সব ওষুধের দোকান বন্ধ, ঠিক তখনই দাঁতের ব্যথা চরম আকার ধারণ করে। তখন সারারাত সেই অসহ্য ব্যথা সহ্য করা ছাড়া আর কিছুই করার থাকে না। তারপর এখন শীতকাল, শীতকাল সব রকম ব্যথার জন্য খুবই সাংঘাতিক, আর সেটা যদি হয় দাঁতের ব্যথা তাহলে তো আর কোনো কথাই নেই। ব্যথাযুক্ত দাঁত তুলে না ফেলা পর্যন্ত কোনো রেহাই নেই। কিছু করার না থাকলে একমাত্র উপায় হলো পেন কিলার খাওয়া, কিন্তু পেন কিলার শরীরের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। তাহলে কি উপায় ঠিক করবেন দাঁতের পোকা বা ব্যথা? উপায় আপনার ঘরেই পাবেন, এমন কিছু জিনিস যা আপনার ঘরেই আছে তা আপনাকে দাঁতের ব্যথা থেকে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট। আসুন তাহলে জেনে নেওয়া যাক সেগুলি কি। নাম্বার ১, হলুদ গুঁড়ো। দাঁতের ছিদ্রের সমস্যায় হলুদ গুঁড়ো ব্যবহার খুবই উপকারী। হলুদে ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদান আছে যা দাঁতের ব্যাকটেরিয়ার ইনফেকশনকে ধ্বংস করতে পারে, এবং এর প্রদাহরোধী উপাদান দাঁতের ব্যথা উপশম করতে পারে। হলুদ গুঁড়োর সঙ্গে জল মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং আস্তে আস্তে ব্যথার দাঁতে লাগান, ব্যথা কমে যাবে। নাম্বার ২, লবণ জল। এটি দাঁতের ব্যথা কমানোর একটি সাধারণ উপায়। লবণ এমন একটি উপাদান যা প্রত্যেকের ঘরেই থাকে। দাঁতে ব্যথা হলে উষ্ণ গরম জলে একটু লবণ মিশিয়ে বারবার কুলকুচি করুন, এতে দাঁতের ব্যথা কমবে আর মুখে থাকা জীবাণু নাশ হবে। এর সঙ্গে মাড়িতে রক্ত চলাচল হবে, ফলে মাড়ির ব্যথাও কমে আসবে। নাম্বার ৩, লবঙ্গ। এই জিনিসটিও সব বাড়িতেই থাকে। যখন দাঁতে ব্যথা হবে তখন তার উপরে একটি লবঙ্গ উল্টো দিক দিয়ে চেপে ধরে থাকুন, অথবা দাঁতে লবঙ্গ তেল ব্যবহার করতে পারেন। এর ফলে ব্যথা থেকে সাময়িক মুক্তি পাবেন, তবে সাবধান, ২ ফোঁটার বেশি তেল ব্যবহার করবেন না। নাম্বার ৪, আদা। দাঁতে ব্যথা থেকে নিমিষে আরাম দেয় আদা। এক টুকরো আদা নিয়ে ব্যথাযুক্ত দাঁত দিয়ে চিবোতে থাকুন। যে দাঁতে ব্যথা তার উপরে বা আশেপাশে আদার রস দিন, কিছুক্ষণ পর অবশ্যই ব্যথা থেকে আরাম পাবেন। নাম্বার ৫, রসুন। এক কোয়া রসুন থেঁতো করে বা তাতে একটু লবণ মিশিয়ে দাঁতে লাগিয়ে রাখুন, উপকার পাবেন। এছাড়াও পেঁয়াজ, এক টুকরো পেঁয়াজ কেটে দাঁতের ফাঁকে দিয়ে রাখুন, নিশ্চয়ই উপকারে আসবে। নাম্বার ৬, বেকিং সোডা। একটু তুলো জলে ভিজিয়ে রেখে তার উপর খানিকটা বেকিং সোডা নিয়ে ব্যথা দাঁতের উপর দিয়ে রাখুন। তারপর এক গ্লাস গরম জলে বেকিং সোডা নিয়ে কুলকুচি করুন, ব্যথা থেকে অবশ্যই উপশম মিলবে। আশা করি সম্পূর্ণটা বোঝাতে পেরেছি। যেভাবে বললাম এভাবে ব্যবহার করুন, নিশ্চয়ই উপকার পাবেন। ধন্যবাদ।